রামাদান ছিল একটা বাজারের মতো এই বাজারে অনেকেই হয়তো লাভবান হয়েছেন অনেকেই হয়তো খাসার আর লোকসানের মধ্যে পড়েছেন লাভবান হয়েছেন তিনি যিনি লাভবান হওয়ার প্ল্যান করেছিলেন আমল করেছিলেন প্রত্যেকটা সময়কে কাজে লাগিয়ে লাগিয়েছিলেন এবং সব ধরনের ভালো ভালো আমল করেছেন ফরজোয়াজেবে কখনো ঘাটতি করেননি আর নফলগুলো তার সাধ্যমতো তিনি করেছেন যেমন কিয়ামুল্লাইল যেমন কর তেলাওয়াত এবং যেমন দান খয়রাত সাদাকা ফরজ জাকাতের বাইরে যত সাদাকা তিনি করেছিলেন সম্ভব হলে অমরা করেছেন এতেকাফ করেছেন মানুষের সাথে সদয় আচরণ করেছেন এবং আরও ভালো ভালো যে সমস্ত আমল সেগুলো তিনি করেছেন আল্লাহ অভিমুখী হয়েছেন দোয়া করেছেন তাহলে তিনি অবশ্যই লাভবান হয়েছেন আর যিনি গাফেল থেকেছেন এই রমাদান যার অন্তরকে নরম করতে পারেনি তিনি যে ভুলের মধ্যে ছিলেন যে সুদের মধ্যে ছিলেন যে ঘুষের মধ্যে ছিলেন যে মিথ্যা কালোবাজারির মধ্যে ছিলেন যে ভেজাল ব্যবসার মধ্যে ছিলেন তিনি যদি সেরকমই রমাদান কাটিয়ে থাকেন তাহলে তিনি বড়ই নোকসানের মধ্যে এই মাছটাকে কাটালেন আল্লাহ আমাদেরকে নোকসান থেকে উদ্ধার করুন সে দোয়া করছে সম্মানিত উপস্থিতি তারপরেও ইসলাম আপনাদের জন্য সুন্দর বিশারাত সুসংবাদ রেখেছে ইসলাম কারো জন্যই চিরন্তন দুঃসংবাদ রাখেনি যারা ভুল করেছিলেন যারা সময়টা কাজে লাগাতে পারেননি বরং উল্টো খারাপ কাজে রমাদানকে ব্যয় করেছেন এখনও তাদের সুযোগ আছে এখনও তাদের সুযোগ আছে তারা তবা করতে পারেন তারা তাদের অতীত জীবনের ভুল দলালত ভ্রষ্টতা পাপ এবং পাপের আমলগুলোকে তরক করে তারা যদি আল্লাহ অভিমুখী হতে চান আল্লাহর কাছে ক্ষমা চান তওবা করেন তাহলে আল্লাহ তওবার দরজাটা সারা বছরই খোলা থাকে এটা এমনটা নয় যে তওবা শুধুমাত্র রমজানে কবুল হয় বরং সারা বছরই তওবা কবুল হতে পারে